गर्ल्स रिएक्शन अभी मजा आएगा ना गाइस। मेलाई भाई खूब सुंदर सुंदर, लेकिन एक सेकंड गाइस, मेलाई भाई खूब सुंदर सुंदर। ट्रेन चलते और एखे सुंदर एक मे दिए जाए আমি ভাই কিছু শুনতে পাচ্ছি না আর দম নিতে ভাই এত কষ্ট হচ্ছে ভিতরে। সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো কি সব ভালো? তো আর ভালো তো থাকতেই হবে যেহেতু তোমরা আরএস এর ফ্যামিলি মেম্বার। তো গাইস বলেছিলাম নেক্সট ভ্লগে যে মেলায় যাচ্ছি, তো এখনই যাচ্ছি ভাই মেলায়। তো রাইডার ভাই আসছে, রাইডার ভাইয়ের বাইকে করেই যাব। আসুক, রাইডার ভাই কল করুক, কল করার পর দেন বেরোবো। মানে মুন্সিরহাট মেলা, আমাদের এখানে মুন্সিরহাট মেলাটা ভাই বিশাল বড় হয়। আর সেদিনকে মেলার ভিডিও করতে গিয়েছিলাম, বাট ভাই মেলাতে কেউ এসেছিল না, মেলা শুরুই হয়েছিল না, ওই জন্য ভিড় ছিল না। তো আজকে ভাই ফুল ক্রাউড হবে, তো ভিডিওটা পুরো দেখতে থাকো, একটু মিস করবে না। চলো ভিডিও শুরু করা যায়। তো গাইস ফাইনালি আমরা ভাই মেলায় এসে গেছি, আর সামনে মেলা, আর গাড়িটা ভাই আমি এখানে জমা দিয়েছি, মানে টিকিটটা হচ্ছে এটা। শালাকে বললাম এখানটায় মারি নিস, দেখো এখানটায় মেরে পুরো দাগ করে দিল ভাই। তো যাই হোক, আর রাইডার ভাই আগে চলে গেছে, মানে মেলার ভিতরে ঢুকে পড়েছে রাইডার ভাই, মানে ওই সাইড দিয়ে ঘুরে গেছে। তো চলো আমরা মেলার ভিতরে যাই, কি মেলায় মজা হবে আজকে একদম। তো চলো আগে রাইডার ভাইয়ের সাথে দেখা করিছি। তো গাইস ফাইনালি ভাই মেলায় চলেছি, আর এই যে আমাদের সাথে আর এখানে আছে রাজীব ভাই, প্লেসি। আমরা এখন মেলার ভিতরে যাই, ভিতরে গিয়ে মানে যা হবে তোমাদের সব শেয়ার করব। আর মেলায় ভাই বিশাল ভিড় এসেছে, মানে অতিরিক্ত ভিড় আজকে। আজকে কি বার? সানডে। আজকে সানডে ভ্লগ হবে, আর সামনে মাইক চলছে ভাই, ওটা আওয়াজ ম্যানেজ করে নিও। প্লেসি চলো গার্লস রিঅ্যাকশন হবে ভাই। গন্ডগোল করবেন না, মা মুরলীধর বলছি, আপনারা মোবাইল ফোন এবং ম্যানি ব্যাগ দুটো সব জানেন, হেলমেট পেন লিখে যদি কি আপলোক দেখতে নিজে মেলা দেখুন, অপরকে মেলা দেখার সময় কোন গন্ডগোল করবেন না। এই দেখতে পাচ্ছ তো কখন এই চুষবে? আমি ভাই কিছু শুনতে পাচ্ছি না আর দম নিতে ভাই এত কষ্ট হচ্ছে ভিতরে। তো খান ভাই আগে যাচ্ছে আর আমিও যাচ্ছি, তো চলো দিকে। যেমন দেখতে পাচ্ছ ভাই আমরা এখন মেলার সামনে এসে গেছি, আর আমার আওয়াজ আসছে কিনা আই ডোন্ট নো। মেলা সিন ভাই খতরনাক করেছে। তো গাইস ব্যাপারটা হয়েছে, এখন আমরা এখানে আড্ডা মজা করছি, আর ভাই সেলফি ছিল, আর এখানে পেছনে ভাই ট্রেন চলছে। চলো আমরা এখন ওইটাই চাপবো, খান ভাই চাপবে তো? বাস ভাই, বাস চলে না, বাস চলে না ভাই, ট্রেন চলছে, আর এখানে সুন্দর একটা মেয়ে দেখা যাচ্ছে। তো যাই হোক, মেয়ে পেয়ে ইগনোর মারো। আর আমি একটা কথা বলতে চাই, ভিডিও করছি তো, আমি একটা কথা বলতে চাই, খান ভাই পেছনে যে নাগরদোলা দেখছো ওদের চাপতে পারে না, গজব বেজতি হ্যায়। এখন ভিতরের দিকে যাই, মানে মানে এরা ভাই ভিডিও করতে চাইছেন, এদেরকে ভিডিও করার ইচ্ছা লাগছে। অ্যাকচুয়ালি আমি নিয়ে এসেছি এদেরকে ভিডিও করার জন্য, তো লেসি ভিতরের দিকে যাই। তো চলো
বন্ধু লোক আসছে পেছন পেছন আর মেলাই ভাই ভিড়টা দেখো সত্যি কথা বলতে গেলে আমি খানের সাথে যতবার ভিডিও করতে এসেছি খান ভাই মেয়ে দেখেই স্টপ হয়ে যায়। মানে দেখো এখানে আর কি মেয়ে দেখেছে, মেয়ে দেখে ভাই এখানে, এই মেয়ে দেখে এখানে ঢুকেছো তো, মেয়ে দেখে এখানে দেখেছো কি না, মিথ্যে কথা বলবে না। রাজীব ভাই তুমি কিছু বলবে, তোমার গার্লফ্রেন্ডের সাথে তুমি কথা বলছো কি না? গার্লফ্রেন্ড তো, তোমার গার্লফ্রেন্ডের নাম কি, গার্লফ্রেন্ডের নাম কি? দেখো গাইস ব্যাপারটা হয়েছে, খান ভাই বিশাল ভয় খাচ্ছে, তাই তো মানে ভিডিও করতে বিশাল ভয় খাচ্ছে, মেয়ে মানে ভিড় আছে বলে পিছনে আসছে আর আমরা আগের দিকে যাচ্ছি। তো দেখো ভাই ভিড় বিশাল পরিমাণে হয়েছে, ফাঁকা থাকলে ব্লগ বানাবে ভাই, এরা ব্লগার না, হিন্দি আমরা হিন্দি নিয়ে আসা কেসে বলি হিন্দিতে ব্লগ করতে বলছে, বাট আমি হিন্দি জানি না, একদমই জানি না, খালি হিন্দিতে এটা বলতে পারি একজনের মুখে ভাই লেগে গেছে কন্ডা, মানে সেই ভাই বলছে ভাই দেখে জানা, আর এখানে দেখে জানা এরকম হচ্ছে এখন ভিডিও করার পরে অনেকে বলছে যে ভিডিওটা ডিলিট করে দাও, কেন ভিডিওর মুখ চলে এসছে তাদের, আরে ভাই আমাদের ফেস কাটিং ভালো লাগলো আরেকবার তো আসবে ভাই। তো গাইস ওসব বাদ দাও, আমরা এখন আগের দিকে যাচ্ছি আর ব্লগ করার জন্য, যাই হোক সবার সাথে চ্যানেল সাবস্ক্রাইব করতে, আর ভাই সামনে মানে ও ভাই 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 ও ভাই 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 চলো আগের দিকে যাই, ওখানে রিয়াকশন কিছু কভার করবো, মানে গার্লস রিয়াকশনটা দেখি কোনো গার্লস আছে কি না, এই দিকটাই যাই, এইদিকে চলো। আর ওখানে ভাই অনেকজন অনেক রকম কথা বলছে, তাদের সবার সাথে তো যাই হোক, এমআর ভাই পেছনে আসছে, খান ভাইও পেছনে আসছে, আর আমি যাচ্ছি আগে সবার থেকে সামনে। দিল তো হ্যায় ইকরা হি জানা দিল কি তুম মঞ্জিল হো, দিল তো হ্যায় ইক কশ্তি জানা জিসকা তুম সা। আর অনেকে ঘুরে ঘুরে দেখছে ভাই, সব কয়কে ইগনোর মারো, মেরে আগে বেরিয়ে চলো। আর এখানে অনেক খেলাকুটি দোকান ফোকান বসেছে, সামনে ভাই বিশাল ভিড় হয়েছে মেলাই, আর খান ভাই পেছনে আসছে, তো খান ভাই আসছে, ওখানটা ওয়েট করে যাক দেখি। আমি নেই তোমার তো গাইস কোনো মেয়ে যদি সিঙ্গেল থাকো, এই ভাইটাকে যদি বিয়ে করতে চাও কমেন্ট করো। আর ওখানে ভাই একটা দোকানদার বলছে সাইডে দাঁড়াও, এই আজকে কি করছে ভাই, কাকু এত হরেক মারো না চাকা খুলে যাবে। তো গাইস সত্যি বলতে গেলে না মেলাতে ভাই মজা আসছে না, কারণ বন্ধুরা কেউ সাথ দিচ্ছে না, আর ভাবছি রিঅ্যাকশন নেবো, বাট মনের মধ্যে একটু ভয় ভয় আসছে যদি কেউ ভাই কিছু বলে দেয়। গাইস ফাইনালি আমরা আবারও মানে মেলার ভিতরে ঢোকার জন্য রেডি হয়ে গেছি, এতক্ষণ মানে রেস্ট নিচ্ছিলাম, তো খান ভাই মনে হচ্ছে কিছু দেখতে পাই না, কেন জানি না কিরম করছে। তো চলো এবারে রিঅ্যাকশন, এবারে ফুল রিঅ্যাকশন কভার হবে ভাই, এতক্ষণ ধরে চুপ হয়েছিলাম কাউকে কিছু বলিনি। খান ভাই বিশাল টেম্পারে এসে গেছে, হাই টেম্পারে ভিডিও করছে, তো লেসি চলো আগে যাই, আর খান ভাই তো পেছনে আসছে, ও সবসময় পেছনেই থাকে। তো গাইস মেলায় ভাই খুব সুন্দর সুন্দর
सेकंड तो गाइस मेला भाई खूब सुंदर सुंदर तेरे कहने के दिल में मुड़े नहीं चोरी की সুন্দর সুন্দর মানে জিনিস বসেছে অনেক কিছু বসেছে দেখা যাক কি কিনি কত সুন্দর সুন্দর মানে মেলাতে বলছে নাকি ভিডিও করা যাবে না ভিডিও করলে ফোন কেড়ে নেবে কিন্তু তারপরে যখন আমি কতটা নোটিশ করলাম বলছে যে মেয়েদের ভিডিও করা যাবে না তো আমরা ভাই মেয়েদের ভিডিও থোড়ি করছি আমরা তো আমাদের ড্রেস নিয়ে ভিডিও করছি আর এখানে বাচ্চাদের ভাই মানে এ বসেছে বাদাম 120 টাকা কিলো বাদাম 200 টাকা কিলো আর জিলিপি জিলিপি কত বললে 120 টাকা জিলিপি আর বাদাম হচ্ছে 200 টাকা তো তোমরা চাইলে এখান থেকে কিনে নিয়ে যেতে পারো মানে মুন্সিরহাট মেলা তো আগে বলেছি এখনো বলছি তো এটা হচ্ছে মুন্সিরহাট মেলা তো চলো আগে যাই আমাদের কিছু সামান কিনতে হবে সেগুলো কিনে ভাই বাড়ি যেতে অনেকটা বেড়ে গেছে 8:30 বেড়ে গেছে তো চলো বাড়ি চলে যাই মানে বাড়ি যাবো না এখন কিছু কেনাকাটা করতে হবে তাই তো আগে কেনাকাটাগুলো করতে হবে কিনা হ্যাঁ করতে হবে গাইস ব্যাপারটা হয়েছে যে এখানে মানে কমিটির লোকেরা আমাদেরকে ভিডিও করতে দিচ্ছে না মানে বারণ করছে ফোন ফোন ভেঙে দেবে বলছে তো সেই জন্য আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আর এই দাদাগুলোর সাথে দেখা হলো দাদাগুলো বলছে যে তোমার চ্যানেলের নাম কি তো চ্যানেল সাবস্ক্রাইব করলো তো যাই হোক ভালো লাগলো দোকান আছে তোমরা যদি একটু মেলায় আসো মানে এই যে ব্রেক ড্যান্স আছে ব্রেক ড্যান্সের সামনে একদম বসে তো এই ভাইয়ের কাছে আসবে এসে অবশ্যই খেয়ে যাবে মানে ভালো কিছু হয় আমিও খেয়েছি তো যাই হোক এইসব বাদ দাও আমরা এখন বাড়ির দিকে যাবো আর ভিডিও কন্টিনিউ করতে পারছি না যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো তোমার জন্য ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল টেক কেয়ার বাই 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 লাইক কমেন্ট করবে লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে চলো বাই বাই।